ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে আমি ওয়াইফাই কানেকশন নিয়েছি এবং আমার কাছ থেকে কেউ শেয়ার নিতে চায় এবং যিনি শেয়ার নিয়ে নাটক অথবা সিনেমা দেখবে এমন সম্ভাবনা আছে অথবা হিন্দুকে শেয়ার দেওয়া যাবে কিনা। তো এই ব্যাপারে কুরআনুল কারীমের একটি আয়াত মূলনীতি আছে যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অন্যকে তাকওয়ার কাজে সহযোগিতা করো, আল্লাহ বিরোধিতার কাজে সহযোগিতা করো এবং আল্লাহ বিরোধিতার কাজে একে অন্যকে সহযোগিতা করো না। অতএব আপনি যদি জানেন যে এমন কেউকে আপনি ওয়াইফাই শেয়ার করবেন যিনি নাটক সিনেমা দেখবে, গুনাহের কাজ করবে অথবা গান দেখবে, তাকে আপনি শেয়ার দিবেন না। অথবা যদি হিন্দু মানুষ, তিনি তার কোনো ওয়াজ নসিহত দেখবে না, তিনি হয়তো নাটক অথবা সিনেমা গান দেখবে অথবা তিনি পূজা মণ্ডপের বিভিন্ন দৃশ্যগুলো দেখবে, অথবা এগুলো গুনাহের কাজই হবে। অথবা আপনি যদি জানেন যে তিনি গুনাহের কোনো কাজ করবে তাহলে আপনি তাকে শেয়ার দিবেন না, আর যদি জানেন যে আপনি তিনি গুনাহের কাজ করবেন না তাহলে আপনি ওনাকে শেয়ার দিতে পারেন। আল্লাহু আলাম।